সুন্দর হয়েছে। আর এই শাকটা যে খাওয়া কত উপকারী। আর যাদের গায়ে রক্ত নেই তার ফুল লাফাচ্ছে, আর ফুলেখাড়া শাক সেটা ওই ফুলেখাড়া শাক দিয়ে, আর দুটোই স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে দুর্দান্ত একটা রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি। এই দেখুন, জ্যান্ত ল্যাঠা মাছ নিয়েছি, একদম তাজা পুকুরের মাছ, এই দেখুন লাফাচ্ছে। আর ফুলেখাড়া শাক সেটা ওই, আর দুটোই স্বাস্থ্যকর রেসিপিটা। তা মাছগুলো আমি কেটে নেব, তা প্রথমে একটু ছাই নিয়ে আসি। তা দেখতে থাকুন পুরো ভিডিওটা, না দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করি। ঝামেলা ছাড়াই এই রেসিপিটি, বেশি মশলা হবে না, একদম সিম্পল সাধারণভাবে রান্না হবে। তা দেখতে থাকুন। একটু ছাই দিয়ে দেবো বেশি করে, কোথায় চলে গেল। মাছগুলোর ভালো করে আঁশ সারিয়ে নেব। জ্যান্ত মাছ খাওয়া তো খুবই ভালো, আর যদি টাটকা তাজা একদম পুকুরের মাছ হয় আরও ভালো লাগে। এটা পুকুরেরই মাছ, পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছে। যাদের বাড়ি ছাই পাওয়া যায় না, সব জায়গায় তো পাওয়া যায় না, আমাদের মতো গ্রামেই ছাই পাওয়া যায় উনুনে রান্না করলে, কাঠে, তা কাঠের উনুনে রান্না করলেই ছাই পাওয়া যায়। তা যাদের গ্যাস আছে তারা কি করবেন, আগে থেকে জ্যান্ত মাছ যদি থাকে লবণ দিয়ে দেবেন বেশি করে, দেখবেন মাছগুলো মরে যাবে, তাহলে আর কাটতে অসুবিধা হবে না। মাছের ঠোঁটটা কেটে নিলাম। এইভাবে বাকি মাছগুলোও কেটে নেব। ধরতেই পারছি না, মুখটুক মাখিয়ে দিল। এতটা ছাই দিয়েছি তাও নড়ছে কিভাবে, রাখিল এত তাজা মাছগুলো, মাছ কাটা হয়ে গেছে সব। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসব। দেখুন এই মাছটায় বড়া একদম ডিম হয়েছে, কত সুন্দর। তা ভালো করে ধুয়ে নিয়ে আসি মাছগুলো, তারপরে রান্নাঘরে যাচ্ছি। এই দেখুন কত ফুলেখাড়া শাক হয়েছে, একদম টাটকা, আমাদের উঠোনেই। এই দেখুন, এখানে একটু জল দেই তার জন্য এত সুন্দর হয়েছে। তা ভাবজি আপনাদের সাথে শেয়ার করি, কেটে নেব এখন কাচি দিয়ে।
আর যাদের গায়ে রক্ত নেই তাদের পক্ষে তো খুবই খাওয়া দরকার। এই দেখুন শাক কাটা হয়ে গেছে, তা চলুন রান্নার কাছে যাওয়া যাক। তা বন্ধুরা শাক তুলে নিয়ে এসেছি, এই দেখুন সমস্ত সবজি যা লাগবে আমার উপকরণ সব নিয়ে বসে গেছি, এবার কেটে নেব। শাকগুলো কেটে নেব, এভাবে পাতাগুলো ছাড়িয়ে দেব। মাঝখানে একটা করে একদম তাজা শাক, আমাদের বাড়িতে অনেক শাক হয় আর বাজারে যেতে হয় না শাক কেনার জন্য, তাই এই তাজা শাক দিয়ে আর জ্যান্ত ল্যাঠা মাছ দিয়ে দুটোই স্বাস্থ্যকর একটা রেসিপি। তা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। তো শাক কাটা হয়ে গেছে, এবার আলু আর বেগুন কেটে নেব। গাছের তাজা বেগুন একদম কচি, দেখুন কত সুন্দর কচি, একদম গাছ থেকে নিয়ে আসলাম বেগুনগুলো। এরকম পিস করলাম, 8 পিস হলো, এই দেখুন। তো বন্ধুরা এই দেখুন সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি। রান্না করতে বসে গেলাম, সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে দেবো প্রথমেই। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে দেবো। প্রথমে লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, খাওয়া দিচ্ছে হলুদ উড়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এবার উল্টে দেব, জ্যান্ত মাছ হলে দেখে যায় তেলে গরম। মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে দেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এবার ভেজে নেব বেগুন, লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দেবো। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। এর মধ্যে একটু লবণ দেবো, লবণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলো একটু ভেজে নেব।
আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, আর দিয়ে দেব গোটা জিরে। বেটে রাখা মশলা দিয়ে দেব গোটা জিরে, জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আলু ভাজাগুলো আগে দিয়ে দেবো, বেগুনটা পরে দেবো। ভেজে রাখা বেগুন আর দিয়ে দেব মেন উপকরণ, কষিয়ে নেব। আপনারা যারা মাছ খান না, মাছটা বাদ দিয়েও দিতে পারেন। ঝোলটা ফুটে গেছে, এবার মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর যারা বেগুন না খান তারা বেগুনটা দেবেন না, বেগুন দিলে কি হয় ওই যে শাকের একটা খসখসে ভাব হয় সেইটা সফট হয়ে যায়, খসখসে ভাবটা থাকে না, বেগুন দিলেও খুব ভালো লাগে। আর এই শাকগুলো যাদের গায়ে রক্ত কম আছে তারা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে যদি রস করে খাওয়া হয় তাহলে তো খুবই তাদের পক্ষে ভালো, জ্বালিয়েও খেতে পারে রস করে। দিয়ে দেব চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, বসে পড়লাম খেতে। এবার তরকারি নিয়ে নেব, দেখব কেমন হয়েছে। শাক নেব, ভালো লাগছে, দারুণ লাগছে। আবার একটু মাছ খেয়ে দেখব, জ্যান্ত মাছ তো দারুণ লাগে। আর আপনারাও এরকম বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। আর যদি বাচ্চারা থাকে এটা বাচ্চারা ছোট বড় সবাই খেতে পারে। সুলেখারা শাকের যে কত উপকার, আমি তো লেখা মাছ দিয়ে রান্না করেছি, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, ডিমের সাথেও রান্না করা যায়। কুলেখাড়া শাক দারুণ লাগে, আমি তো অনুষ্কাকেও খাওয়াই এইভাবে রান্না করে, অল্প অল্প পাতা ছিঁড়ে দিই, দারুণ লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতোই টাটা।